আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রূপরাজ আর্ট ইউটিউব চ্যানেল। আমি আজকে এই চ্যানেলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, প্রতিনিয়ত প্রতি সপ্তাহেই আমাদেরকে জুমার সালাত আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনেই কিয়ামত হবে, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং এই দিনে অনেক কিছু এই দিনের ব্যাপারে পাওয়া যায়। তো শুক্রবার দিন আমরা যারা মসজিদে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদমের সন্তানেরা, তোমরা যখন মসজিদে যাও, সুন্দর পোশাক পরে, আতর গোলাপ লাগিয়ে তোমরা মসজিদে যাও। তো আমরা মসজিদে সুন্দর পোশাক পরে, আতর গোলাপ লাগিয়ে আমরা মসজিদে যাই। মসজিদে গিয়ে আমরা সর্বপ্রথম যে সালাতটি পড়ি, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী সেটাকে আমরা বলে থাকি কাবলাল জুমা। আর কাবলাল জুমা আমরা পড়ে থাকি চার রাকাত। আসলে কাবলাল জুমা চার রাকাত সুনির্ধারিত এ মর্মে একটি হাদিসও সহি নেই। আপনি এটা খোঁজ করবেন বুখারী শরীফের আধুনিক ইসলাম ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারী শরীফ 884 নং হাদিসের টিকায়। আপনি এটা দেখবেন, জুমার আগে এবং পরে কত রাকাত সলাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং পড়তে আদেশ করেছেন। তো জুমার সলাতের পূর্বে আপনি কত রাকাত পড়বেন, এই মর্মে বিশুদ্ধ মত বুখারিতে এসেছে যে দুই রাকাত পড়বেন, দুই রাকাত সলাত আপনি পড়বেন ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে। যদি আপনি আসেন তাহলে দুই রাকাত পড়বেন, এবং খুতবা চলাকালীনও যদি আপনি আসেন তখনও আপনাকে দুই রাকাত পড়তে হবে। বক্তব্য চলাকালীন আসলেও দুই রাকাত পড়তে হবে, খুতবা চলাকালীনও আসলেও দুই রাকাত পড়তে হবে, এবং দুই রাকাত পড়তে হবে না এ মর্মেও হাদিস রয়েছে। তো চার রাকাত কাবলাল জুমা আমরা যারা পড়ে থাকি, এই চার রাকাতের যে দলিল, এই দলিলগুলো সঠিক নয় এবং এমন সহি কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং এই জন্য আমরা চার রাকাতের আমলটা করি না এবং এটা আমরা বাদ দিতেছি। সুতরাং আমরা যারা মসজিদে উপস্থিত হব জুমার সলাতের পূর্বে, আমরা সবাই দুই রাকাত করে সলাত আদায় করব খুতবার পূর্বে। এরপরে যদি আমরা সময় পাই যে ইমাম সাহেব খুতবা দিতে উঠেনি খুতবা দেওয়ার আগে, তাহলে আরও দুই রাকাত পড়ব। এভাবে দুই রাকাত করে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত, খুতবা শুরু করার আগ পর্যন্ত যত রাকাত পড়তে পারি আমরা পড়ব। 10 রাকাত পারি, 20 রাকাত পারি, 50 রাকাত পারি, আমরা পড়তে পারি। সুতরাং ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে চান পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা যে কাবলাল জুমা একত্রে 4 রাকাত করি, এটা সুনির্ধারিত নয়, অনির্ধারিত। সুনির্ধারিত হচ্ছে 2 রাকাত এবং এটাই বিশুদ্ধ মত। আশা করি কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর জুমার সলাতের পরে কয় রাকাত নামাজ? জুমার সলাতের পরে হচ্ছে 4 রাকাত। মসজিদে যদি আমরা কেউ আদায় করি তাহলে আমাদেরকে 4 রাকাত আদায় করতে হবে, আর এই সলাতটা যদি আমরা বাড়িতে গিয়ে আদায় করি তাহলে 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।